আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে এমএম স্টাডি জোনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। আজকে সপ্তম শ্রেণীর পঞ্চম সপ্তাহের গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই অ্যাসাইনমেন্টের প্রথম অঙ্কটি হলো সৃজনশীল প্রশ্ন নং এক। কাপড় ব্যবসায়ী আমিন ও সজল যথাক্রমে 4 ঘন্টায় 50 কিমি এবং 3 সমস্ত 2 এর 1 ঘন্টায় মানে 3.5 ঘন্টায় 52.5 কিমি পদ অতিক্রম করে নারায়ণগঞ্জ পৌঁছল। ব্যবসায় তারা 2,20,000 টাকা বিনিয়োগ করে 10% লাভ পেল এবং লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করে ভাগ হলো। এটা হলো আমাদের উদ্দীপক। উদ্দীপকের আলোকে আমাদের যেসব প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে তা হলো সজলের ঘন্টায় গতিবেগ নির্ণয় করো, আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করো, আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। অত্যন্ত সহজ। দেখো, আমরা এর অঙ্কগুলোর সমাধান আগেই করে ফেলেছি, এখন তোমাদেরকে জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি। প্রথমেই প্রশ্ন হলো যে সজল মিয়া গতিবেগ ঘন্টায় গতিবেগ নির্ণয় করো। আমরা জানি গতিবেগ নির্ণয় করতে হলে পার ঘন্টায় কত হয় সেটা নির্ণয় করতে হয়। তো আমাদের এখানে দেওয়া আছে সজল মিয়া 4.5 ঘন্টায় 53 কিমি পথ অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় কত করবে এটাকে আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ করে তারপরে আমরা ভাগ করেছি এবং আমরা সর্বশেষ হিসাব পেয়েছি 15 কিমি। অর্থাৎ সজলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টায় 15 কিমি। খ নম্বরের প্রশ্ন হলো আমিন ও সজলের গতিবেগের অনুপাত বের করতে হবে। আমরা ইতিমধ্যেই ক নম্বরে নির্ণয় করেছি সজলের গতিবেগ। তাহলে আমরা কী করব, আমরা লিখতে পারি কহাতে পাই সজলের গতিবেগ 15 কিমি পার ঘন্টা। এবার আমরা আমিনের গতিবেগটা বের করব। আমিন 4 ঘন্টায় যায় 50 কিমি, 1 ঘন্টায় যাবে 12.5 কিমি। তাহলে আমিনের গতিবেগ হলো 12.5 কিমি পার ঘন্টা। এখন আমাদের কী করতে হবে, আমিন এবং সজলের গতিবেগের অনুপাত নির্ণয় করতে হবে। দেখো এখানে আছে, আমরা লিখছি আমিন ও সজলের গতিবেগের অনুপাত 12.5:15। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস সবসময় মনে রাখবে, কখনোই অনুপাতের রাশিগুলো আবার ভগ্নাংশ হয় না, কারণ অনুপাতই যেহেতু ভগ্নাংশ, রাশিগুলোকে ভগ্নাংশ করা যাবে না, সে ভগ্নাংশগুলোকে আমাদের পূর্ণ সংখ্যায় করতে হবে। এই জন্য আমরা এটাকে পূর্ণ সংখ্যা করার জন্য আমরা এই 12.5কে পূর্ণ সংখ্যায় আনছি। দশমিকের পরিবর্তে একটা 1 এবং দশমিকের পর একটা 1 শূন্য আছে, একটা সংখ্যা আছে, সেজন্য একটা 0 দিলাম। এরপরে দেখো আমাদের এটাকে আমরা করেছি পূর্বরাশি এবং উত্তরাশিকে 10 দিয়ে গুণ করেছি। পূর্বরাশি এবং উত্তরাশিকে যদি আমরা 10 দিয়ে গুণ করি সেক্ষেত্রে 125×10/10:15×10, সেক্ষেত্রে আমাদের 10 কাটা গেলে হয় 125:150। এখন আমরা 125 এবং 150কে যদি 25 দিয়ে ভাগ করি তাহলে 5:6 হয়। এ হলো আমাদের আমিন ও সজলের গতিবেগ অনুপাত। এরপরে আমাদের গ নম্বর প্রশ্নটা বলছে আমিন ও সজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। তাহলে আমিনের এখানে বলা আছে যে আমিনের সজলের লভ্যাংশের অনুপাত হবে তাদের গতিবেগের অনুপাত। তাহলে আমরা ইতিমধ্যেই খ নম্বরে পেয়েছি আমিন ও সজলের গতিবেগ কত। তার আগে আমাদের নির্ণয় করতে হবে যারা লাভ পেয়েছে কত। এখানে বলা আছে যে লভ্যাংশের পরিমাণ হলো 10%, অর্থাৎ মূল যে আমাদের বিনিয়োগ সেই বিনিয়োগের 10% লাভ হয়েছে। তাহলে আমরা 2,20,000 টাকায় আসলে কত টাকা লাভ হয়েছে সেটা এখানে বের করেছি। 100 টাকা 10% লাভ মানে 100 টাকা লাভ, 10 টাকা 1 টাকায় কত, 2,20,000 টাকা হয় আমাদের 22,000 টাকা। তাহলে এই লাভ লভ্যাংশটাকেই এই আমিন ও সজলকে 5:6 অনুপাতে ভাগ করে দিতে হবে, বলা হয়েছে তাদের অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। তাহলে এক্ষেত্রে অঙ্কটার নিয়ম হলো অনুপাত লিখে তাদের অনুপাতের সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে হবে। আমরা যোগফল নির্ণয় করলাম 5+6=11। তাহলে আমিনের লভ্যাংশ হবে কত, মোট যে লাভ আছে সেই টাকার যে অনুপাতের যোগফল সেটা হবে হর এবং উপরে থাকবে 5, অর্থাৎ আমিনের যে গতিবেগের অনুপাতটা সেটা হলো 5। এটা হিসেব করে আমরা পেয়েছি 10,000 টাকা। অনুরূপভাবে সজলের লভ্যাংশ এভাবে আমরা পেয়েছি 12,000 টাকা। তাহলে আমিনের লভ্যাংশ হলো 10,000 টাকা, সজলের লভ্যাংশ হলো 12,000 টাকা। এভাবে আমাদের অঙ্কগুলো করলেই হবে এবং আশা করি তোমরা ফুল মার্কই পাবে। এবারে দেখো 2 নম্বর সৃজনশীলটা আরও সহজ। 3টি বীজগণিতীয় ভগ্নাংশ হলো
ए बाय ए स्क्वायर प्लस ए माइनस टू, टू बाय ए स्क्वायर प्लस थ्री ए प्लस टू, ए बाय ए स्क्वायर माइनस वन। আমাদের তিনটা ভগ্নাংশ দেওয়া আছে, আমরা জানি ভগ্নাংশের হর থাকে উপর নিচে এবং লব থাকে উপরে। তো আমাদের এখানে প্রথমেই বলা আছে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো, খ নম্বর আছে ভগ্নাংশ দুটির হরগুলো লসাগু নির্ণয় করো, তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তাহলে আমরা প্রথমেই করো প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। আমরা দেখতে পাচ্ছি যে প্রথম ভগ্নাংশের হর হলো এ স্কোয়ার প্লাস এ মাইনাস টু, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করছি, অর্থাৎ আমাদের যে টু আছে দুইকে যদি আমরা দুই দিয়ে ভাঙাই তাহলে এক হয়। আর মূল কথা নিয়ম হলো এই এ স্কোয়ারের সাথে টু এর সাথে গুণ হবে, গুণ হলে এটা হয়। তাহলে আমরা টু এর দ্বারা যদি টু এ স্কোয়ারকে ভাগ করি তাহলে আমাদের হয় টু এ আর এ, তাহলে আমাদের বানাতে হবে শুধু এ, তাহলে টু এ এবং এ আছে। আমরা কোন কোন সংখ্যায় কোন চিহ্ন দেব, যদি আমরা এখানে প্লাস দিই আর এখানে মাইনাস দিই তাহলে আমাদের এ হয়, অর্থাৎ মধ্যপথটা ভাঙা হয়। সে অনুযায়ী আমরা ভেঙেছি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস এ মাইনাস টু। তাহলে আমরা মিডল টার্ম ব্রেকে নিয়ম এসে দুটো দুটো করে কমান, দুটো প্রথমে দুটোর ভিতরে কমানো দেবো, পরে দুটোর ভিতরে কমানো দেবো। তাহলে এখানে এ স্কোয়ার প্লাস টু এর ভিতরে আমাদের দেখো এ কমন যায়, এ কমন নেওয়ার পরে থাকে কি এ প্লাস টু, আর এ দুটোর ভিতরে অন কমন যায়, অন কমন নিলে এ থাকে, যেহেতু আমরা মাইনাস সাইন কমন নিয়েছি ভিতরে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে প্লাস টু হবে। এখন এই এ প্লাস টু দুইটার একটা কমন এবং আমাদের বাকি থাকে এ মাইনাস ওয়ান, এটাকে আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশের হরের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেল, এটাই আনসার। এবারে বলছে তিনটি ভগ্নাংশের, খ নম্বর বলছে তিনটি ভগ্নাংশের হরের লসাগু। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের হর এত, এটা আমরা পেয়েছি কারণ আমরা ক নম্বরে নির্ণয় করেছি। তো দ্বিতীয় ভগ্নাংশে হর কত, এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু, ওই মিডল টার্ম ব্রেকের মতোই আমরা ভাঙাইছি, দুই একে দুই অর্থাৎ টু এ প্লাস এ সেটা করেছি, এবং দুইটা দুইটা করে কমন নিয়েছি, সেক্ষেত্রে এ প্লাস টু, ওয়ান কমন নিলে এ প্লাস টু হয় এবং এভাবে এ প্লাস টু এসেছে। তৃতীয় ভগ্নাংশের হর দেখো এ স্কোয়ার মাইনাস ওয়ান, আমরা আমাদের অতি পরিচিত একটা সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হলো বীজগণিতের সর্বাধিক ব্যবহৃত সূত্র এবং এই সূত্র অনুযায়ী আমরা অঙ্কটা করতেছি। দেখো আমরা যদি এ রে এ স্কোয়ার করি আর ওয়ানের উপরে এ স্কোয়ার দিলে মানের পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র সাজাইছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা এই সূত্র অনুযায়ী অঙ্কটা করলাম, এখানে বি এর মান ওয়ান। তাহলে ভগ্নাংশটির লসাগু, লসাগুর বলা নিয়ম হচ্ছে যে কমনটাও যাবে আনকমনটাও যাবে। দেখো এখানে এ প্লাস টু আছে, এইখানে এ প্লাস টু আছে, এর জন্য এ প্লাস টু নিলাম। তারপরে এখানে এ মাইনাস ওয়ান আছে, এখানেও এখানে নাই এ মাইনাস ওয়ান কিন্তু এখানে আছে, দুইটার জন্য একটা থাকে কি আমাদের এখান থেকে দুটোই কমন নিয়েছি, এখান থেকে এই একটা এ প্লাস ওয়ান আছে, একটা এ প্লাস ওয়ান আছে, এই তাহলে আমাদের সবগুলো থেকেই নেওয়া হয়ে গেছে, এটা হলো আমাদের খ নম্বরের উত্তর। গ নম্বরে বলছে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশ বিয়োগ, সেক্ষেত্রে আমরা দ্বিতীয় ভগ্নাংশ যোগ তৃতীয় ভগ্নাংশ বিয়োগ প্রথম ভগ্নাংশ, আমরা ভগ্নাংশগুলো উঠালাম। আমরা আগেই জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে হরগুলো লসাগু করতে হয়, তো হরগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করেই লসাগু করতে হবে। তো আমরা এই হরগুলোর উৎপাদক আগেই করেছি, আমরা ক ক্ষয় করেছি, সেই উৎপাদকগুলোকেই এখানে লিখে নিয়েছি। তারপরে আমরা এটা শুধু হরের এগুলোর নিচে আমরা মানটা বসিয়ে দিলাম, যেহেতু আগে করা আছে এখানে নতুন করে আর করার দরকার নেই। তো আমাদের নিয়ম হয়েছে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে কী করতে হবে, লসাগু ভাগ হর, তারপরে আমাদের গুণ করতে হবে লব। তাহলে এখানে দেখো এ প্লাস টু এ প্লাস লসাগু হলো এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান, এটা হলো আমাদের লসাগু। আমরা যেহেতু লসাগু আগে একবার করেছি ও দুইটার, তো তিন নম্বরটা যোগ হলে আমাদের এভাবেই হবে, না আমাদের তিনটা লসাগু এখানে করা আছে সেই লসাগুটা লিখছি। তো লসাগুকে আমাদের কী দিয়ে ভাগ করতে হবে, হর দিয়ে, প্রতিটি ভগ্নাংশে হর দিয়ে। আমি একটাই শুধু দেখাবো, এখানে আছে এ প্লাস টু ইন্টু এ প্লাস ওয়ান, তো আমাদের এ প্লাস ওয়ান কাটা যাবে, এ প্লাস টু কাটা যাবে, থাকবে এ মাইনাস ওয়ান। তাহলে আমাদের যেটা থাকবে সেটাকে উপরের হরের লবের সাথে গুণ হবে। দেখো আমাদের টু আছে, বাঘ ফল পাইছি কত, এ মাইনাস ওয়ান। অনুরূপভাবে আমরা এখানে এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান বাদ, থাকে এ প্লাস টু, এটার সাথে গুণ করেছি। এখানে এ প্লাস টু এ মাইনাস ওয়ান বাদ, এ প্লাস টু এ মাইনাস ওয়ান বাদ, থাকে এ প্লাস ওয়ান, সেটাকে হরের সাথে গুণ করেছি। তারপরে আমরা লবের সাথে গুণ করি, তারপরে আমরা কী করলাম, টু দিয়ে এটাকে গুণ করলাম, ওয়ানের সাথে গুণ করলাম, গুণ করার পরে কাটাকাটি করার পরে আমাদের থাকলো থ্রি এ মাইনাস টু ডিভাইডেড বাই এ প্লাস টু এ মাইনাস ওয়ান এ প্লাস ওয়ান। তাহলে এভাবে আমাদের
तीन नम्बर सृजनशील दुई नम्बर सृजनशील समाधान हो गल एखन किछु संक्षिप्त प्रश्न आछे संक्षिप्त प्रश्नगुलो खूब इजी एक लक्ष्य करो तुम्हारा सहजे बुझते पारबे देखो लेखा आछे दुई माइल एवं तीन किलोमीटर पार्थक्य कत मीटर আমাদের এখানে একক দেওয়া আছে মাইলে এবং এখানে দেওয়া আছে কিলোমিটারে কিন্তু পার্থক্য চেয়েছে মিটারে তাহলে আমাদের তিনটা জিনিস খেয়াল করতে হবে মাইলকেও মিটারে নিতে হবে আবার কিলোমিটারকেও মিটারে নিতে হবে তো আমি প্রথমে মাইল সমান কিলোমিটার করলাম যেহেতু এখানে কিলোমিটার আছে তাই আমরা জানি এক মাইল সমান এক দশমিক ছয় এক কিলোমিটার অতএব দুই মাইল সমান গুণ করলে তিন দশমিক দুই দুই কিলোমিটার হয় তাহলে আমাদের আরও আছে তিন কিলোমিটার পার্থক্যটা কত হবে তিন দশমিক দুই দুই থেকে তিন কিলোমিটার বাদ গেলে আমাদের দুই দশমিক দুই দুই কিলোমিটার থাকে আমরা জানি এক কিলোমিটার সমান এক হাজার মিটার অর্থাৎ আমরা দুই শূন্য দশমিক দুই দুইকে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা মিটার পাবো সেক্ষেত্রে ভাগ করে এক হাজার দ্বারা গুণ করলে আমরা মিটার পাবো সেক্ষেত্রে গুণ করে আমরা পেয়েছি দুইশো বিশ মিটার এবারে দুই নম্বর আছে একটি ঘনকের একটি তলের পরিসীমা বারো মিটার হলে তার আয়তন কত প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে ঘনকের সবগুলো ধার বা সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান যেহেতু একটি তলের পরিসীমা দেওয়া আছে তাহলে পরিসীমা আমরা জানি চারটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এই জন্য আমরা লিখছি ঘনকের দেওয়া আছে ঘনকের পরিসীমা অর্থ বারো মিটার অর্থাৎ ঘনকের চারটি বাহুর দৈর্ঘ্য বারো মিটার সেক্ষেত্রে আমরা একটা বাহুর দৈর্ঘ্য বের করছি অর্থাৎ ঘনকের আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে গেছি আমরা জানি ঘনকের আয়তন হলো বাহু কিউব অর্থাৎ বাহুকে কিউব করলে আমরা পাবো যেহেতু বাহু বা ধারের কিউব যেহেতু বাহুর পরিমাণ তিন মিটার আমরা তিন দ্বারা তিন কিউব করছি সেক্ষেত্রে আমরা সাতাশ ঘনমিটার পেয়ে গেছি এটা হলো আমাদের দু নম্বর প্রশ্নের উত্তর এখন দেখো তিন নম্বরে বলা আছে একটি গ্লাসে দুশো পঞ্চাশ মিলিলিটার পানি ধরে এরূপ পঁচিশটি গ্লাসের পানি দ্বারা একটি পানির পাত্র সম্পূর্ণরূপে ভরা যায় তার পানির পাত্র ভরা যাবে কতটি পঁচিশটি গ্লাসের পানি দ্বারা যার একটি গ্লাসে পানি ধরে দুইশো পঞ্চাশ মিলিলিটার তাহলে পঁচিশটি গ্লাসে পানি ধরবে ছয় হাজার দুইশো পঞ্চাশ মিলিলিটার যেহেতু পাত্রে কত লিটার পানি আছে সেটা চেয়েছে সেজন্য আমাদের মিলিলিটারকে লিটারকে করতে হবে আমরা জানি এক হাজার মিলিলিটার সমান এক লিটার অর্থাৎ মিলিলিটারকে যদি আমি এক হাজার দিয়ে ভাগ করি তাহলে আমরা লিটার পাবো অর্থাৎ এই পাত্রে দুইশো পঁচিশ ছয় দশমিক দুই পাঁচ লিটার পানি ধরে এবার বলছে সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন আট ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি হয় গড়ে প্রতি ঘন্টায় দুশো আশি কেজি পাঁচশো গ্রাম চাল বিক্রি হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয় যেহেতু এক ঘন্টায় চাল বিক্রি হয় দুশো আশি কেজি পাঁচশো গ্রাম অতএব আট ঘন্টায় কত হবে সেটা আমাদের বের করতে হবে আমরা আট দিয়ে গুণ করে দুশো আশিকে পেয়েছি দুই হাজার দুশো চল্লিশ কেজি এবং গ্রাম পেয়েছি চার হাজার গ্রাম আমরা জানি এক হাজার গ্রামে এক কেজি হয় এজন্য গ্রামকে আমরা কেজি করে নিয়েছি অর্থাৎ চার হাজার গ্রামে চার কেজি হয় মোট হলো দুশো দুই হাজার দুশো চৌচল্লিশ কেজি তো আমাদের কাছে এখানে কেজি চাইনি বলছে কত মেট্রিক টন চাল আছে প্রিয় শিক্ষার্থী আমরা জানি কেজির সাথে মেট্রিক টনের একটা সম্পর্ক আছে তাহলে এক হাজার কেজি সমান এক মেট্রিক টন এক কেজিতে কত হবে দুই হাজার দুশো চৌচল্লিশ কেজিতে কত মেট্রিক টন হবে আমরা হিসাব করে পেয়েছি দুই দশমিক দুই চার চার মেট্রিক টন তারপরে আছে পাঁচ নম্বর তোমার পড়ার টেবিলের প্রস্থ দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ তাহলে টেবিলটির উপরিতলের ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্রফলের সূত্র আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ আর এখানে বলা আছে যে প্রস্থ দুই ফুট এবং দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ অর্থাৎ প্রস্থকে দেড় দিয়ে গুণ করলে আমরা দৈর্ঘ্য পাব কত আচ্ছা যাই হোক আমরা দুই ফুট আমরা ফুটকে ইঞ্চিতে করে নিয়েছি আমরা জানি এক ফুট সমান বারো ইঞ্চি দুই ফুটকে হবে চব্বিশ ইঞ্চি তাহলে আমরা আবার এক ইঞ্চি সমান দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার অতএব চব্বিশ ইঞ্চিতে কত হবে ষাট দশমিক নয় ছয় সেন্টিমিটার আমরা সেন্টিমিটারে করে নিয়েছি অতএব দৈর্ঘ্য কত ষাট দশমিক নয় ছয় গুণ এক দশমিক পাঁচ সেমি সমান যেহেতু বলছে দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ সেক্ষেত্রে আমরা দেড় দিয়ে গুণ করছি প্রস্থকে সেক্ষেত্রে আমরা পেয়েছি একানব্বই দশমিক চার চার সেন্টিমিটার এখন বলছে ক্ষেত্রফল আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা দৈর্ঘ্য হলো একানব্বই দশমিক চার চার এবং প্রস্থ হলো ষাট দশমিক নয় সাত সেন্টিমিটার যেহেতু ক্ষেত্রফলের একক বর্গ এই জন্য বর্গ সেন্টিমিটার হয়েছে গুণ করার পরে আমরা এত পেয়েছি গুণ করার পরে পঞ্চান্ন পাঁচ হাজার পাঁচশো চুয়াত্তর দশমিক এক আট আর যেহেতু এটাকে মিটারে করতে হবে বর্গ মিটারে এই জন্য আমাদের যেহেতু দুইটা সেন্টিমিটার গুণ হয়েছে এবং সেন্টিমিটারকে মিটার করতে হলে একশো দিয়ে ভাগ করতে হয় যেহেতু আমাদের এখানেও সেন্টিমিটার এই জন্য আমাদের দুইটা একশো দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট দাঁড়াবে শূন্য দশমিক পাঁচ পাঁচ সাত এক সাই সাইড এক আট সাত সাইড
1.8 বর্গ মিটার বা এত বর্গ মিটার। আমরা সংক্ষেপে 0.5 এর পরে এখানে 7 আছে, আমরা দশমিকের পরে নিয়ম জানি যে পরবর্তী সংখ্যা যদি 5 বা তার চেয়ে বেশি হয় তাহলে আমরা পূর্ববর্তী সংখ্যার সাথে একটা 1 যোগ করে দিই, এজন্য 5 এর সাথে আমরা 1 যোগ করে 7 পেয়েছি। এটা গেল। এবারে 6 নম্বরে বলা আছে, 6 নম্বরের প্রশ্নটা হলো এখানে আমাদের 6 নম্বরে কি, আচ্ছা 4 নম্বর প্রশ্নটা হলো এরকম যে একটা ব্যক্তি চার বা একটা বর্গ আয়তাকার ক্ষেত্রের চারবার চক্কর দেয়, একবার চক্করে যত মিটার পথ অতিক্রম করে চার চক্করে কত মিটার পথ অতিক্রম করবে, এরকম একটা প্রশ্ন। তো সেক্ষেত্রে বাগানের দৈর্ঘ্য 120 মিটার, তাহলে ওই বাগানের দৈর্ঘ্য 120 মিটার দেওয়া আছে, তাহলে বাগানের প্রস্থ বলা হয়েছে দৈর্ঘ্যের অর্ধেক, তাহলে আমরা দৈর্ঘ্য পেব যেহেতু অর্ধেক বলা হয়েছে। এখানে প্রশ্ন ছিল বাগানের প্রস্থ দৈর্ঘ্যের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, এরকম বলা ছিল প্রশ্নটা। তো সেক্ষেত্রে আমরা প্রস্থ কত পাবো, দৈর্ঘ্যের অর্ধেক, এই জন্য আমরা দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করে পেয়েছি 60 মিটার। তাহলে বাগানের পরিসীমার সূত্র আমরা জানি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, সেক্ষেত্রে 360 মিটার। অর্থাৎ ওই বাগানটাকে যদি একবার চক্কর দেওয়া হয়, অর্থাৎ এই খাতাটাই যদি বাগান ধরি আমরা, এখান থেকে এখানে 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 এখান থেকে আবার এখানে আসলো, একবার চক্কর দেওয়া হলো, এই এক চক্করে সে 360 মিটার পথ অতিক্রম করছে, কিন্তু এইবার সে এরকম করে সে চারবার করছে, চারবারে কত মিটার পথ অতিক্রম করছে, একবারে এত মিটার, চারবারে এত মিটার। আমরা পেয়েছি 14,440 মিটার, যেহেতু কিলোমিটারে আমাকে প্রকাশ করতে বলছে, এই জন্য আমরা কিলোমিটার মিটারকে 1000 দিয়ে ভাগ করলে আমরা কিলোমিটার পাই, এই জন্য 1.44 কিলোমিটার। এই এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন হলো, কোনো সামান্তরিকের ভূমি এত সেন্টিমিটার এবং উচ্চতা এত সেন্টিমিটার হলে ওই সামান্তরিকটির ক্ষেত্রফল কত। প্রিয় শিক্ষার্থীরা এটাও খুব সহজ, আমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র জানি, সামান্তরিকের ক্ষেত্রফল হলো ভূমি গুণ উচ্চতা, তাহলে আমার বর্গ একক অবশ্যই ক্ষেত্রফলের একক বর্গ। এক্ষেত্রে আমরা ভূমি পেলাম 7.5 এবং উচ্চতা 4.25, আমরা গুণ করে পেয়েছি 31.875। ওই আগের নিয়ম যেহেতু 7-এর পরে 5 আছে, এই জন্য 7-এর সাথে 1 যোগ করে আমরা 2.5 পর্যন্ত উত্তর নির্ণয় করেছি, শেষ ক্ষেত্র হচ্ছে 31.88 বর্গ সেন্টিমিটার। এরপরে আর ত্রিভুজের ভূমি দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, সেক্ষেত্রে আমাকে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ভূমি দেওয়া আছে 6 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। আমরা যেহেতু জানি যে এককটাকে এক করতে পারবো, অর্থাৎ সেন্টিমিটার এবং মিলিমিটারে থাকলে আমরা এক্ষেত্রে আয়তন নির্ণয় করতে পারবো না, এই জন্য আমরা সেন্টিমিটার এবং মিলিমিটারকে একসাথে সেন্টিমিটার করে নিয়েছি। আমরা জানি 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, অর্থাৎ মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটার পাবো। এক্ষেত্রে আমরা ভাগ করে পেয়েছি 6+5, এখানে 50-এর 10 দিয়ে ভাগ করলে হয় 5, যোগ করে 11 সেন্টিমিটার পেয়েছি। তাহলে উচ্চতা দেওয়া আছে 400 মিলিমিটার, 400 মিলিমিটারকে আমরা সেন্টিমিটার করব 10 দিয়ে ভাগ করলে 40 মিলিমিটার আছে। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2 ভূমি গুণ উচ্চতা, এখানে বর্গ একক হবে, 1/2 ভূমি গুণ উচ্চতা বর্গ একক, অর্থাৎ ভূমি 11, উচ্চতা এত, আমরা যদি এটা 11-এর সাথে 40 গুণ করলে 440 হয় এবং নিচে 2 আছে, আমরা 440-কে 2 দিয়ে ভাগ করলে 220 বর্গ সেন্টিমিটার হয়। এটা হলো আমাদের ওই ত্রিভুজ ক্ষেত্রের উচ্চতা। এবার 9 নম্বরে আছে, 7 কিলোমিটার 7 সেন্টিমিটারে কত মিটার হবে। তাহলে আমাদের এখানে দেখো কিলোমিটার দেওয়া আছে এবং সেন্টিমিটার দেওয়া আছে, আমাদের কী করতে হবে, মিটারে করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি যে 1000 কিলোমিটারে হয় 1 মিটার, তাহলে 7 কিলোমিটার হবে 1000 দিয়ে গুণ হবে, আবার 100 সেন্টিমিটারে হয় 1 মিটার, সেক্ষেত্রে আমাদেরকে ওই সেন্টিমিটারকে 1000 দিয়ে এই 100 দিয়ে ভাগ করতে হবে, সেক্ষেত্রে আমরা মিটার পাবো। তাই 7 দিয়ে 1000 7000, আর এটাকে আমরা ভাগ করলে হবে 0.07 মিটার, যোগ করলে 7007 মিটার হবে। এরপরে আমাদেরকে সর্বশেষ যে প্রশ্নটা সেটা বলছে যে মিটার কাকে বলে। প্রিয় শিক্ষার্থীরা আমাদের যে পৃথিবী যে গোলাকার বা ডিমের মতো যে আকৃতির সেটার একটা মেরু আছে, অর্থাৎ পৃথিবীর একটা মেরু আছে, এই মেরু থেকে বিষুবরেখা হলো এরকম, এই মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত যে দূরত্ব সেই দূরত্বকে আমরা যদি 1 কোটি ভাগের 1 ভাগ, অর্থাৎ দূরত্বকে যদি 1 কোটি দিয়ে ভাগ করি তবে যে মানটা পাবো সেই মানটাকে বলা হয় 1 মিটার, অর্থাৎ মেরু থেকে বিষুবরেখা পর্যন্ত দূরত্বের 1 কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছো, আমাদের চ্যানেলটা যদি তোমরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব না করেছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের
পেতে অসুবিধা না হয়। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকো।